Subscribe now and press the bell icon. Never miss an update. Hello, bondhura. আমি তথাগত তোমাদের হচ্ছে তথাগত ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি জ্যৈষ্ঠপুত্র মুভিটি নিয়ে। জ্যৈষ্ঠপুত্র মুভিটি আজ আমরা কিছু বক্স অফিস কালেকশন বলবো এবং তার সাথে বলবো যে এই মুভিটি ফ্লপ হলো না হিট হলো, সেই সমস্ত তথ্য কিন্তু আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। বক্স অফিস কালেকশন নিয়ে বলে রাখে যে বাংলা সিনেমায় কোনোদিন কোনোভাবে কিন্তু সঠিকভাবে বলে দেওয়া হয় না যে এই মুভিটি এত টাকা ইনকাম করা হয়েছে। ধরুন আমরা ধরি যে কোনো হলিউড মুভি বা বলিউড মুভি যখন রিলিজ করা হয় দেখবেন পরপর কিন্তু পরের দিন কত টাকা ইনকাম করলো বা আজ কত টাকা ইনকাম করলো সেটা কিন্তু পরপর আপডেট হতে থাকে। কিন্তু আপনাদের দেখবেন কিন্তু বাংলা মুভি যখনই কিন্তু মুভিটি রিলিজ করা হয় তখনই কিন্তু এই মুভিটি কত টাকা ইনকাম করলো দিনে বা তার পরের দিনে কত টাকা ইনকাম করলো সেই সমস্ত তথ্য কিন্তু এখনও পর্যন্ত আসে না। এটা কত টাকা ইনকাম করেছে সেটা কিন্তু প্রায় এক বছর পরে আসে যে এই মুভিটি এত টাকা ইনকাম করেছিল, কিন্তু কখনোই কিন্তু বাংলা মুভি যে কত টাকা ইনকাম করেছে সেটা কিন্তু পরে আপডেট হতে থাকে না বা পরপর কিন্তু আপডেট হতে থাকে না। তেমনই কিন্তু আমরা এই জ্যৈষ্ঠপুত্র মুভি নিয়ে বলতে চলেছি। জ্যৈষ্ঠপুত্র মুভিটি রিলিজ করেছে কিন্তু এই মুভিটি কত টাকা ইনকাম করেছে সেটা কিন্তু এখনও বলে দেওয়া হয়নি যে এর ফার্স্ট ডে কত টাকা ইনকাম করলো সেটা কিন্তু এখনও পর্যন্ত কেউ জানে না এবং বলেও দেওয়া হয়নি। কারণ এই যে বাংলা মুভি যে সমস্ত বক্স অফিসগুলো রয়েছে আর যারা বলে যে এই বক্স অফিস এত টাকা ইনকাম করেছে সম্পূর্ণ কিন্তু ভুল তথ্য। কিন্তু আমি বলে রাখি এখানে যে কোনোভাবে কিন্তু কোথাও বলে দেওয়া হয় না যে এই মুভিটি এত টাকা ইনকাম করেছে বা এত টাকা। হ্যাঁ, যখনই হয় যেখানে এই মুভির যে পরিচালক বা কোনো বাংলা মুভির পরিচালক সে নিজে থেকে যদি জানায় সে তবেই কিন্তু এই মুভি জানা যায় যে এই মুভিটি কত টাকা ইনকাম করেছে। তাছাড়া সঠিকভাবে কোনোদিন জানতেই পারে না যে এই মুভিটি যে বাংলা মুভি কত টাকা ইনকাম করতে পারে বা পরে যে রিলিজ করার পরে কত টাকা ইনকাম হয়েছে। তেমনই কিন্তু আমাদের এই বাংলা মুভি বা এই যে কেন যে এই যে বাংলা মুভিগুলি বক্স অফিস কালেকশন আসে না তাও কিন্তু একটি নতুনভাবে কারণ রয়েছে। কারণ এখানে নাকি শোনা যায় নাকি অনেকে ট্যাক্সের জন্য নাকি এই সমস্ত মুভির অর্থাৎ বাংলা মুভি যে বক্স অফিসগুলো সেগুলো কিন্তু বলে দেওয়া হয় না, এমনই কিছু প্রথা রয়েছে নাকি। এবং এই যে জ্যৈষ্ঠপুত্র মুভিটি, এই জ্যৈষ্ঠপুত্র মুভিটি সত্যি কিন্তু খুবই ভালো মুভি, আমারও খুবই ভালো লেগেছে। এবং এই মুভিটি আপনারাও কিন্তু হলে গিয়ে দেখবেন যে মুভিটি কেমন হয়েছে। এই মুভির ঘটনা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে দেখানোর চেষ্টা করেছেন পরিচালক। এখানে দুই ভাইকে কেন্দ্র করে কিন্তু এই মুভিটি গড়ে উঠেছে, যেখানে কিন্তু একবার চেনা রাস্তা ছেড়ে মানে বহুকাল আগে কিন্তু সে বেরিয়ে এসছে, আরেকটি ভাই হচ্ছে সাধারণ জীবনযাপন করছে এবং আর এবং তার বড় ভাই কিন্তু সে একজন সাধারণ জীবনযাপন ছেড়ে কিন্তু বড় একজন সুপার স্টার হয়ে গেছে। এবং তাদের কিন্তু বহুদিন কিন্তু দেখা হয়নি তাদের দুজনের মধ্যে, এবং দেখা হবে কিন্তু তার বাবার মৃত্যুর পর। তার বাবা যখন মৃত্যু হবে তখনই তারপরে দু ভাইয়ের সঙ্গে মিল হবে। ঠিক এভাবেই কিন্তু জ্যৈষ্ঠপুত্র কিন্তু মুভিটি ফ্রেমে ধরেছেন কিন্তু কৌশিক বন্দ্যোপাধ্যায়। কৌশিক গঙ্গোপাধ্যায় কিন্তু এই দুই ভাইয়ের ভূমিকায় কিন্তু আমরা যে অভিনয় করতে নিয়ে এসে মানে নিয়ে এসেছেন আমাদের সামনে সেটি হলো এখনকার দিনের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী। ইতিমধ্যে এই ছবি কিন্তু সকলে ভালোবেসেছে এবং আমারও খুবই পছন্দ হয়েছে এই মুভিটি। এই মুভিটি কিন্তু যে আপনাদের কেমন লেগেছে তা কিন্তু জানে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন যে এই মুভিটি আপনাদের কেমন লাগে। এবং ছোট একটা কথা বলে রাখি যে আমি যখন এই অ্যাভেঞ্জার ইনগেমের সঙ্গে যখন মুভিটি রিলিজ করা হয়েছিল তখন কিন্তু আমি অ্যাভেঞ্জার ইনগেম দেখতে গেছিলাম, তারপরেই কিন্তু এই মুভিটি দেওয়ার কথা ছিল। আমি যখন হল থেকে ইনগেম দেখে বাড়াই তখন কিন্তু আমি দেখেছি যে এই মুভির জন্য কিন্তু অনেক লোকে ভিড় ছিল। হ্যাঁ, তবে কি আমাদের মতন কোনো এই যে আমাদের লেভেলের যে বয়সটা সেই লেভেলের কোনো কিন্তু ছেলে ছিল না, মানে যে এই মুভিটি দেখার জন্য কিন্তু অধিকাংশ লোক ছিল কিন্তু অর্থাৎ মধ্যবয়স্ক লোকরা কিন্তু এই মুভিটি দেখার জন্য হচ্ছে আগ্রহী দেখেছে, কিন্তু আমি তাও দেখেছি। এবং এই মুভিটি কিন্তু আমি তার পরের দিন দেখেছি, তখন আমি হলের মধ্যেও দেখেছি যে আমার মতন ছেলেরা কিন্তু কম আছে, আমার বয়সে ছেলে মেয়েরা কম আছে কিন্তু মধ্যবয়সে অর্থাৎ কিন্তু এই মুভিটি যে দেখার জন্য কিন্তু অনেক মানে মধ্যবয়স্ক যারা লোক আছে তারাই কিন্তু এই মুভিটি বেশি পছন্দ করেছে। আর এই মুভিটি কিন্তু যে পরিচালক তিনি কিন্তু জানিয়েছেন দেখি, আর এমনি খবর পাওয়া যাচ্ছে যে এই মুভিটি দেখার জন্য কিন্তু নন্দন থেকে শুরু করে প্রিয়া মাল্টিপ্লেক্স যতগুলো হল রয়েছে সেই সমস্ত হলে কিন্তু এই মুভিটি বক্স অফিস কালেকশন কিন্তু খুবই ভালো হচ্ছে এবং সমস্ত হল কিন্তু হাউসফুল রয়েছে। জ্যৈষ্ঠপুত্র মুক্তির আগে কিন্তু কৌশিক বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছিলেন যে আমরাও দেখেছিলাম যে 26 এপ্রিল অর্থাৎ আগের বছর 26 এপ্রিল মুক্তি পেয়েছিল অ্যাভেঞ্জার ইনফিনিটি। সেই অ্যাভেঞ্জার ইনফিনিটির সঙ্গে কিন্তু এই যে আবার একটি বই রিলিজ করেছে
আসলে এই যে কৌশিক গঙ্গোপাধ্যায়, তিনি হলো সেটি হলো যে বইটি সেটা সেটি কিন্তু একই দিনে মুক্তি পেয়েছিল, সেটি হলো দৃষ্টিকোণ। সেই দৃষ্টিকোণের সঙ্গে কিন্তু একই দিনে কিন্তু এই অ্যাভেঞ্জার্স মুক্তি পেয়েছিল। আবার কিন্তু আবার দেখা গেল যে এই 26শে এপ্রিল, এই বছরের 26শে এপ্রিল জ্যৈষ্ঠ পুত্রের সঙ্গে মুক্তি পেয়েছিল কিন্তু অ্যাভেঞ্জার ইনগেম। আগের বছরে একই সেম ভাবে কৌশিক গাঙ্গুলী মুক্তি পেয়েছিল একই দিনে একই মুভি, আবার এবছরে কিন্তু সেম দিনে কিন্তু অ্যাভেঞ্জার্স সঙ্গে কিন্তু জ্যৈষ্ঠ পুত্র রিলিজ করেছে। তার সত্ত্বেও কিন্তু এই মুভি কিন্তু ভালো ব্যবসা করছে বলে তিনি নিজে জানিয়েছেন, এবং প্রতিটি হলে কিন্তু প্রায় হাউসফুল রয়েছে কিন্তু এই জ্যৈষ্ঠ পুত্র মুভিটি। আর হবে না কেন, এই দুই সুপারস্টার যদি একসঙ্গে যদি কথোপকথন হয়ে থাকে তাহলে অবশ্যই সেই মুভি কেমন জম্পেশ হবে তা কিন্তু অবশ্যই বলে দেওয়া কোনো দরকার হয় না যে এই মুভিটি সত্যি কেমন হয়েছে। তাছাড়া কিন্তু প্রসেনজিৎ ঋত্বিকের পাশাপাশি এই ছবিতে আমরা কিন্তু অভিনয় করতে দেখা যাবে সুদীপা চক্রবর্তী, এবং তিনি কিন্তু খুবই ভালো অভিনয় করেছেন এই মুভিতে। এই ছবি তারা তিনি যে কতটা ভালো অভিনয় করছে তা আমরা অবশ্যই হলে গিয়ে দেখলে তা বুঝতে পারবেন। এক কথায় বলা যায় যে এই ছবি কিন্তু টলি পড়ায় কিন্তু এক অন্যভাবে নিয়ে আসতে চলেছে বা অন্যভাবে প্রেজেন্ট করতে চলেছে আপনাদের সামনে, এবং অবশ্যই আপনারা এই মুভিটি হলে গিয়েও দেখতে পারেন। এই মুভিটি সত্যি অবশ্যই ভালো হয়েছে এবং এই মুভিটি একটি সুপার সুপার ডুপার হিট মুভি হতে চলেছে, এবং সেটি কিন্তু নিজেই পরিচালক জানিয়েছেন যে এই মুভিটি কিন্তু আজ পর্যন্ত এখনো পর্যন্ত খুবই ভালো কালেকশন করেছেন, এবং সেটি নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়নি যে কতটা পরিমাণে টাকাটা ইনকাম করেছে সেটি কিন্তু এখনো বলে দেওয়া হয়নি বা জানানো হয়নি। এটা যদি জানিয়ে দেওয়া হয় আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুভিটি কালেকশন কতটা করেছে বক্স অফিসে। এবং এই যে ভিডিওটা আজ এই পর্যন্ত, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা যেতে যেতে ভিডিওটিকে লাইক করে দিয়ে যেতে পারো, এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।